আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন আছি স্যান্ডউইচ মামায়। মামার লোকেশনটা হচ্ছে মিরপুর 11 বাস স্ট্যান্ড থেকে 6 আর 7 নম্বরের মাঝামাঝি এই রাস্তাটা, ঠিক এই রাস্তাটা, ঠিক সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশেই এই স্যান্ডউইচ মামা অবস্থিত। ছোটোখাটো একটা রেস্টুরেন্ট, চলেন যাই। এই ছোটোখাটো রেস্টুরেন্টেও মাঝে মধ্যে খুব ভালো ভালো টেস্টের খাবার পাওয়া যায়। চলুন যাই, এই স্যান্ডউইচ মামা আমাদের কী কী স্যান্ডউইচ বা কী কী খাবার সার্ভ করে দেখে আসি। ওকে, এখন আমরা বসছি স্যান্ডউইচ মামাতে। রেস্টুরেন্টটা মেইনলি মোটামুটি ছোটো, খুব একটা বড় না, মোটামুটি 10-12 থেকে 15 জন বসার একটা মোটামুটি ব্যবস্থা আছে। স্টুডেন্টদের জন্যই মেইনলি রেস্টুরেন্টটা করা, এছাড়াও 2-1 জন কাপল এসেও এখানে টাইম পাস করতে পারবেন, খাবার টেস্ট করতে পারবেন। তো এখানে মোটামুটি অনেকগুলো মেনু এখানে অ্যাভেলেবেল আছে, মেনুটা একটু দেখাই। যেহেতু অনেকগুলো মেনু এখানে, বার্গার আছে, স্যান্ডউইচ আছে, বেশ কিছু স্ন্যাক্স আছে, প্লাস কিছু ড্রিঙ্কসের আইটেম আছে। তো আমি বরঞ্চ এখান থেকে মেনু না দেখে ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করি যে ওনাদের এখান থেকে কোন কোন আইটেম এখন ট্রাই করা যায়। যেহেতু এখন লাঞ্চ টাইম, আমি এখানে ওই ধরনের কোনো আইটেম নেব, ট্রাই করবো স্টুডেন্ট ওরিয়েন্টেড কোনো খাবার দেখানো, একটু চিপ প্রাইসের মধ্যে যেন আপনারা এখানে খেতে পারেন। মেনলি আজকের এপিসোডটা স্টুডেন্টদের জন্য। তো চলেন যাই, ভাইয়া একটু আসেন। তো স্যান্ডউইচ মামাতে আমরা আসছি। তো আপনাদের এখানে কি কোনো প্যাকেজ আছে? আমি বাইরে দেখলাম 99 টাকার একটা প্যাকেজ আছে, তো সেটা কী প্যাকেজ একটু বলেন। সেটা হচ্ছে আমাদের বারবিকিউ বার্গারটা এবং চিকেন সসেজ বার্গার। এই দুইটা বার্গারের বর্তমান প্রাইস, রেগুলার প্রাইস হচ্ছে 150 টাকা। আচ্ছা, মানে একটা নিলে 150 টাকা? 150 টাকা, সেক্ষেত্রে এখন একটাতে 50 টাকা করে ডিসকাউন্ট, মানে সেটা 99 টাকা খুঁজি। আর এমনিতে কি কোনো কম্বো প্যাকেজ আছে? এই কম্বো প্যাকেজ আছে জন্য চিকেন চিজ ডিলাইট বার্গার 4টা এবং ফুলকপি চকলেট 4টা। আচ্ছা, একসাথে 440 টাকা। আচ্ছা, মানে এটা চারজনের মেনু? চারজনের। একটা হচ্ছে আপনার চিকেন চিজ ডিলাইট 2টা, রেগুলার সফট স্যান্ডউইচ 1টা, কোল্ড কফি চকলেট 2টা, একসাথে 330 টাকার একটা প্যাকেজ আছে। আচ্ছা, তো হচ্ছে কম্বো প্যাকেজ করে কম্বো প্যাকেজ, সেটা হচ্ছে একজন বা দুইজন শেয়ার করতে পারবে। আচ্ছা, তো আজকে যেহেতু আমরা 4 জন বা 3 জন নাই, সেক্ষেত্রে আজকে আমি যেহেতু একা, তো এখানে আপনি আমাকে দেন স্টুডেন্ট ওরিয়েন্টের জন্য মিনি কোনো অফার যদি থাকে সেটা দেন। মিনি কোনো অফার নেই, রেগুলার প্রাইসে নিতে পারেন। আমাদের স্টুডেন্ট বার্গার আছে, মিনি বার্বিকিউ বার্গারগুলো আছে। এটা 60, এটা 70, তাই তো? জি। আচ্ছা, তাহলে এই দুটোই দেন। কতক্ষণ সময় লাগবে? 10 মিনিট। আচ্ছা, এই রেস্টুরেন্টের বয়স কতদিন হলো? 2 বছর। 2 বছর। আর মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা? সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত। আর ড্রিঙ্কস কত টাকা থেকে কত টাকা একটু বলেন। আমাদের সফট ড্রিঙ্কস বলতে মিনারেল ওয়াটার আছে আর কোল্ড কফি। আচ্ছা, নর্মাল এবং সফট, মানে 40 থেকে 80-90 এরকমের প্রাইসের মধ্যে। আচ্ছা ঠিক আছে, তো আপনি আমাদের একটা মিনারেল ওয়াটার দেন। আর বার্গার একটা হচ্ছে মিনি স্টুডেন্ট বার্গার, আর একটা হচ্ছে মিনি বারবিকিউ বার্গার, এই দুটাই দেন। ঠিক আছে, ধন্যবাদ। ওকে, আমার সামনে আছে এখন বার্গারের মিনি ভার্সন। মিনি ভার্সন বলতে, যেহেতু স্টুডেন্টদের জন্য ওরিয়েন্টেড এই ভিডিওটা করা, তো এখানে আমি নিয়ে নিয়েছি মিনি স্টুডেন্ট বার্গার এইটা। এটার দাম হচ্ছে 60 টাকা। আর এটা হচ্ছে মিনি বারবিকিউ বার্গার, এটার দাম হচ্ছে 70 টাকা। তো দুইটা বার্গারই মিনি, তো দুইটা টেস্ট আমি আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে কোনটা খাওয়া যায়? আমি বরঞ্চ প্রথমে মিনি স্টুডেন্ট বার্গারটা দিয়ে শুরু করি। এখানে আছে মিনি স্টুডেন্ট বার্গার, সাইজে ছোট, টেস্টটা কীরকম হয় দেখা যাক। সস বেয়ে বেয়ে পড়ছে, বিসমিল্লা করি। হুম,
সস বেশ ভালো পরিমাণে দেওয়া, চিকেনও আছে, আর একটা বাইট দিই। প্রাইস অনুযায়ী টেস্টটা খুব ভালো, সসটা হালকা মিষ্টি মিষ্টি কিন্তু মোটামুটি স্পাইসিও আছে। চিকেনটা মুখে বেশ ভালো মতো বোঝা যাচ্ছে, স্লাইস করে কাটা চিকেন, ক্রিসপি না কিন্তু চিকেনের উপস্থিতি বা চিকেনের প্রেজেন্সটা আছে এখানে বোঝা যাচ্ছে খুব ভালো মতোই। টমেটো অনিয়ন এগুলো আছে দেখা যাচ্ছে। এই ধরনের বার্গারে অনেক স্ট্রিট ফুডেও 60-80 টাকার মধ্যে অনেক বার্গার পাওয়া যায় কিন্তু এই ধরনের একটা রেস্টুরেন্টে আপনি যখন আসেন, বিশেষ করে স্ন্যাক্সের রেস্টুরেন্টে, 60 টাকায় এই ধরনের বার্গার পাওয়াটা অনেক বড় কিছু। এবং 60 টাকা দাম রাখলেও তার এই বার্গারটার মধ্যে যথেষ্ট পরিমাণে ম্যাটেরিয়ালস ব্যবহার করেছে, চিকেন, মেয়োনিজের সস, তারপরে হচ্ছে টমেটো অনিয়ন, এছাড়াও তাদের বানটাও বেশ সফট, বাইট দেওয়ার সাথে সাথে মুখের মধ্যে বানটা মিলে যায়। তো এখন বরঞ্চ বারবিকিউটায় আসা যাক, এটার দাম 10 টাকা বেশি, 70 টাকা। এই যে বার্গারটার টেক্সচারটা এরকম, এই বার্গারটা ধরতে বেশ সফট বানটা, টেস্ট বরং বলি এটা একটু ঝাল হবার কথা, খেয়ে দেখি। মুখে একটা বারবিকিউ চিকেন পড়লো প্রথমে, ওইটাকে ছোটাতে আমার এতক্ষণ সময় লাগলো, কচকচে চিকেন, বারবিকিউ সস, অনেকটা বার্গারের মতোই কিন্তু এক্সট্রা অ্যাড করা আছে এখানে বারবিকিউ সসটা। এটুকু হচ্ছে এই দুটার মধ্যে ডিফারেন্স, দামের ডিফারেন্সও 10 টাকা। একটা বাইট দিই। নিয়ে আসেন, এটা কি ফুলকপি? চকলেট ফুলকপি, ওকে। বার্গার খাওয়ার মাঝখানে এখানে আমি ওনাদের রেকমেন্ডেশনে চকলেট ফুলকপিটা নিয়েছি, বেশ চিল ঠান্ডা। তো বার্গারে বরঞ্চ ফিরে আসা যাক, এখানে এই 60 টাকা দামের বার্গার বা 70 টাকা দামের বার্গার খেতে আপনাকে গ্লাভস ভালো মতো ব্যবহার করতে হয়। বার্গার বাইট দেওয়ার পরেও এই পরিমাণে তাদের বার্গারের টেক্সচারটা ক্যামেরাতে যদি দেখাই, বার্গারগুলো বেশ সসি। বার্গার খেলে একটু ম্যাশ আপ হবেন, এটি স্বাভাবিক, হাতে মুখে লেগে যাবে সস। এই বার্গারের মধ্যে সেই জিনিসটা আছে কিন্তু মিনি আর লার্জ এইটুক সাইজের মধ্যে তারা তফাৎটা রেখেছে। ম্যাটেরিয়ালস তারা যথেষ্ট পরিমাণে ভালো ব্যবহার করেছে। আমি যদি বার্গারের রেটিংয়ে আসি, এই মিনি স্টুডেন্ট বার্গারটা আমার রেটিংয়ে পাবে হচ্ছে দাম অনুযায়ী 10-এ 9, আর বারবিকিউ বার্গারটা সেম প্রসেস আমার মনে হচ্ছে, জাস্ট শুধু বারবিকিউ সসটা তার অ্যাড করেছে হয়তোবা, এটাও আমার কাছে পাবে 10-এ 9। তো বার্গার আজকে এই পর্যন্তে থাকবে। তো আমি কোলকপিটা নিয়ে আপনাদের সাথে আসছি, আমি কোলকপিটা দেখিয়ে দিচ্ছি, বার্গারটা আমি পরে আবার খাবো। কোল্ড কফি বেশ ঠান্ডা, কফিটার টেক্সচারটা আমি দেখাই, এই যে উপরে চকলেট ভাসছে, 55 টাকা চকলেটটা এই কোল্ড কফিটার দাম। আমি বরঞ্চ একটা সিপ দেই, বিসমিল্লাহ। অনেক ঘন কোল্ড কফিটার মধ্যে কফির ফ্লেভারটা,
প্লাস এক্সট্রা তারা হয়তো চকলেটের পাউডার তারা ইউজ করেছে বা সিরাপ। এছাড়াও বেশ চিল্ড ঠান্ডা, গরমকালে বেশ রিফ্রেশিং এ ধরনের এক গ্লাস কোল্ড কফি। আমি একটু খেয়ে বলে আরেকবার, মুখের মধ্যে চকলেটি ক্রিম ভাবটা ছড়িয়ে যাচ্ছে, চকলেটের ফ্লেভারটা ছড়িয়ে যাচ্ছে। খেয়ে মনে হচ্ছে আপনি 55 টাকা দিয়ে এই ধরনের কোল্ড কফি খেলে হতাশ হবেন না অবশ্যই। এখন মার্কিংয়ে যদি এটাতে আসি, এটার মার্কটা আমার দিতে হবে 10/9, 9.5/10। এর নিচে দিলে এই কোল্ড কফিটার জন্য অবিচার করা হয়ে যায় যে কোয়ালিটিটা আসলে কীরকম। অনেক সময় খাবার দেখলে বোঝা যায় খাবারের কোয়ালিটিটা কেমন হয়, এই কোল্ড কফিটাও সেই মার্কিংয়ে রয়ে যাচ্ছে। আপনারা যদি মিরপুর 11 বা 6-7 নম্বরে কোনো সময় আসেন, মিরপুর 6 আসলেই আপনারা এই রেস্টুরেন্ট স্যান্ডউইচ মামা রেস্টুরেন্টটা পেয়ে যাবেন। রেস্টুরেন্টের মধ্যে ওইভাবে কোনো জৌলুস না থাকলেও, ওইভাবে কোনো হাই ডেকোরেশন না থাকলেও রেস্টুরেন্টটা পশ, ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর ডেকোরেশন তারা রেখেছে। আমি আবারও বলছি, এই রেস্টুরেন্টটাতে ওই ধরনের ক্রাউডই ম্যাক্সিমাম সময় আসে, একটু স্টুডেন্ট ওরিয়েন্টেড ক্রাউডরা, তারা একটু কম টাকার মধ্যে ভালো জিনিসটা তারা চায় এবং সেটা এখানে পায়। তো এই দুটো খাবার দেখে আমার সেটাই মনে হচ্ছে, আমি যে টেস্ট করলাম দুটো খাবার সেটা খেয়েও আমার সেম জিনিসে মনে হচ্ছে। তো আপনারা আসবেন, আমার রেকমেন্ডেশনে থাকবে অন্তত কোল্ড কফিটা আর হচ্ছে তাদের এই মিনি বার্গার দুটো। এছাড়াও আরও অন্যান্য বার্গার আছে, লার্জ সাইজের বার্গার, সাব স্যান্ডউইচ, অন্যান্য স্ন্যাক্সগুলো। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল মাস্ট সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানিয়ে দেবেন আপনারা কোন কোন খাবার বা কোন কোন রেস্টুরেন্টগুলো বেশি দেখতে চান, আমরা সেই সব রেস্টুরেন্ট কভার করব। তো আজকের মতো আমি এই স্যান্ডউইচ মামা থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।